এনটিভির দর্শকদেরকে স্বাগতম জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি কলকাতার নামকরা অভিনেত্রী পার্নো মিত্র। দর্শক, আপনাদেরকে বলে রাখছি যে পার্নো মিত্রকে খুঁজতে আমরা এসেছি উত্তরবঙ্গের নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিশরে, যেখানে একসময় রবি ঠাকুর এসেছিলেন এবং পার্নো মিত্র সেখানে এসেছে এবং সেখানে সে বিলটাকে নিয়ে ছবি শুটিং করছে। তো হ্যালো পার্নো মিত্র, কেমন আছেন আপনি? খুবই ভালো আছি, একটু ঠান্ডা এখানে, বাট খুবই ভালো আছি, এনজয় করছি, ভালো লাগছে। এই বাংলার গ্রামীণ জীবনটা কেমন দেখছেন আপনি? দেখুন, গ্রামীণ জীবন তো মোটামুটি সব জায়গায় আমাদের বাংলাতেও এরকমই, কিন্তু এখানে এসে যে মানে মানুষের ভালোবাসাটা উপভোগ করছি সেটা একেবারেই অন্য রকম। কারণ আমরা নদীতে চারদিন শুটিং করছিলাম এবং সেখানে যারা আশেপাশে যাদের বাড়ি ছিল তারা আমাদেরকে একদম নিজের ফ্যামিলির মতন করে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং এত ভালোবাসা দিয়েছে যে বলে বোঝানো যায় না। সো ভেরি গ্রেটফুল অ্যান্ড হ্যাভিং আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। তো এই পতিশরে আছেন আপনি, তো রবি ঠাকুরের নিশ্চয়ই তার স্মৃতি বিজড়িত এটা জানেন, এই এলাকায় ঘুরেছেন, দেখেছেন কিছু? ঘোরা এখনো হয়নি আমার, কারণ আসার পর থেকেই আমরা কাজে ব্যস্ত, সো এখন শিডিউলটা শেষ করতে হবে। আমার আসতে একটু দেরি হয়েছে বিকজ ভিসা নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো, প্লাস আমার তার উপর আমার কোভিড হয়েছিল, তো কিছুদিন ডিলে হয়ে গেছে। তো এবার কাজটা আসলে শেষ করে তারপর ঘুরতে বেরোবো। বাংলাদেশে এটা আপনার দ্বিতীয় ছবি, প্রথম ছবিতে ডুব ছিল, সেখানে মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে কাজ করেছেন। দ্বিতীয় ছবি সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা কেমন হচ্ছে? একেবারে আলাদা, কারণ এই ছবিটা একদম গ্রাম অঞ্চলে শ্যুট করা হচ্ছে, একটা গ্রামের গল্প, এবং ওইটা ছিল একদম শহরে একটা গল্প। সো দে আর ভেরি ডিফারেন্ট ফিল্মস, একদমই আলাদা একে অপরের থেকে। তো ইনবাইজ ভেরি নাইস, আমাদের প্রডিউসার মমিন ভাই অলসো ভীষণ সুইট, একদম মানে বাড়ির মেয়ের মতন করে রেখেছে এখানে। সো এমনি কোনো অসুবিধা হচ্ছে না, খুবই ভালো লাগছে কাজ করে, খুবই এনজয় করছি। চরিত্রটা খুব ইন্টারেস্টিং, অনেক লেয়ার্স আছে, সেই মানে চরিত্রায়ণ করতে গিয়ে খুব আনন্দ পাচ্ছি আর কি। চরিত্র সম্পর্কে যদি দর্শকদের কিছুটা বলেন। চরিত্র সম্পর্কে না বলা যাবে না, চরিত্রটা জানতে হলে ছবিটা দেখতে হবে। না, চরিত্রর নাম হানুফা, এবং হানুফা কোনো এক কারণে তার স্বামী জেলে চলে যায় এবং সেখানে একজন পুরুষ মানুষ, যে মণ্ডল, গ্রামের মণ্ডল, সে তার অ্যাডভান্টেজ নেয় এবং হাউ শি কামস আউট অফ ইট, এবং শি ওর ও প্রেগনেন্ট হয়ে যায় এবং গ্রামে অঞ্চলে যাওয়া হয় যে অ্যাকসেপ্ট করে না ইললেজিটিমেট চাইল্ড, কিন্তু ওই বাচ্চাটাকে রাখার জন্য যে লড়াইটা সেটাই আর কি মানে দেখার মতো। মানে সত্যি যদি আপনি স্ক্রিপ্টটা পড়েন বা জাহাঙ্গীর স্যারের লেখা গল্পটা পড়েন আপনার গায়ে কাটা দেবে। এই ছবির সাথে যুক্ত হওয়ার গল্পটা শুনতে চাই, কীভাবে যুক্ত হলেন? আমাকে মেসেজ করেছিলেন, তো তারপরে আমি ঠিক জানতাম না, আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, তো আমার ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে মমিন ভাইয়ের বোধহয় কথা হয়েছিল, তারপর ওনারা আসেন কলকাতায় একদিনের জন্য, দেখা সাক্ষাৎ হয়, গল্পটা শুনি এবং আমরা লুক টেস্টটা করে ফাইনাল করে ফেলি। গল্পটা শুনেই এত ভালো লেগেছিলো যে না বলার সুযোগ পাইনি। পার্নো, আপনার ইনস্টায় চোখ বুলালে তো উষ্ণতা ছড়ায় এবং একটা টকবগে উষ্ণতা, তো সেই উষ্ণতা ছড়ানো মানুষটা যে খোলামেলা, তো সেই রকম একটা গ্রামীণ চরিত্রে অভিনয় করছে, তো সেখানে কোনো চ্যালেঞ্জ দেখছেন? আমি আসলে আমি বেশিরভাগই গ্রামীণ চরিত্রে কাজ করি অদ্ভুতভাবে, যদিও ভীষণই শহুরে আমি মানুষটা, কিন্তু ডিরেক্টররা যে আমার উপর এই ট্রাস্টটা রাখতে পারেন যে আমি একটা গ্রামের মেয়ের চরিত্র অভিনয় করে মানে সেটাকে ভালো করে সুন্দর করে স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারবো, সেটা যে আমার উপর ট্রাস্ট করেন সেটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। বাট অ্যাজ অ্যান অ্যাক্টর এটাই আমার কাজ, মানে সে গ্রামের চরিত্র হোক আর শহরের চরিত্র হোক আর যাই চরিত্র হোক, মানে আমার কাজই হচ্ছে যে সেটাকে মানে ভালো করে চরিত্রটাকে আর কি ফুটিয়ে তোলা। সো আই এনজয় ইট। 2007-এ আপনার অভিষেক হলো ধারাবাহিক নাটক দিয়ে, আবার আমাদের এইখানে আপনি যার সাথে কথা বলছেন তিনিও নাটকের লোক থেকে এখন চলচ্চিত্রে বেশ দাপুটে অভিনেতা মোশারফ করিম, তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? মোশারফ ভাইয়ের তো ফ্যান আমি, আগে ওনার অনেক কাজ দেখেছি, আমি অনেক নাটক দেখেছি, টেলিভিশন দেখেছি, সো আই হ্যাভ অলওয়েজ লাভড হিজ ওয়ার্ক, ওনার পারফরমেন্স ভীষণই ভালো লাগে আমাদের আমাদের কলকাতা, ইনফ্যাক্ট অনেকেরই অনেকেই ওনার ভক্ত। সো ওনার সাথে কাজ করে যখন জানতে পারলাম যে মোশারফ ভাই রয়েছেন ছবিতে,
অ্যাক্টেড, মানে খুবই খুশি হয়েছিলাম। আর এবং ওনার সাথে কাজ করে মানুষটাও এত ভালো, রিয়েলি এনজয় ওয়ার্কিং উইথ হিম। আর আপনার তো কলকাতাতেই বেড়ে ওঠা, তারপরে ধারাবাহিক নাটক থেকে একটা অঞ্জন দত্তের ছবি থেকে আপনি মোটামুটি, তারপরে আর পেছনে তাকাতে হয়নি, তো জীবনের প্রায় 10 বছর তো চলচ্চিত্রের কেটে গেছে, 10 বছরে আপনার কতটুকু জায়গাকে আপনি সুসংহত করতে পেরেছেন, বিশেষ করে টলিউডে এবং বাংলাদেশে ঢালিউডেও আপনি অভিনয় করছেন, তো সব কিছু মিলিয়ে নিজের কাছে মূল্যায়নটা কী? দেখুন, আমি অভিনেতা এবং অভিনেতা হিসেবে আমি অভিনয়টা করতেই ভালোবাসি। সেটা ছবিটা ভালো হলো কি, আমার কতটা জায়গা হলো কি হলো না, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমি যখন একটা চরিত্র পাই সেটাকে নিয়ে ভাবতে ভালোবাসি, সেটাকে নিয়েই মানে ভাবনা চলে এবং সেটাকে কতটা ভালো করে চরিত্রায়নটা করা যেতে পারে সেটার উপরেই এটা থাকে, মানে পুরো কনসেন্ট্রেশনটা থাকে। সো তারপরে বাকিটা তো পরে পাও না, কিন্তু প্রথম হচ্ছে নিজের ডিরেক্টরকে স্যাটিসফাই করা যে আমি কাজটা করতে পেরেছি কিনা এবং এনজয় করা, অভিনয়টা এনজয় করা, এইটুকু। বাকিটা তো ইট কামস উইথ দ্য, মানে এটা হচ্ছে কি বলে, পার্ট অফ দ্য জব, বাকিটা ইজ পার্ট অফ দ্য জব, বাট রেস্ট ইজ মাইন। আমি এনজয় করে কাজটা করছি, ওটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশে এই ছবিটা নিয়ে আপনার প্রত্যাশাটা কি? আমি আশা করছি দর্শকের ভালো লাগবে, কারণ আমার তো গল্পটা পড়ে খুবই ভালো লেগেছে এবং স্ক্রিপ্টটা খুবই সুন্দর এবং প্রচুর আর্টিস্ট রয়েছেন যারা ভীষণ ভালো ভালো আর্টিস্ট রয়েছেন আপনাদের এখানে, সো আমার মনে হয় দর্শকের ভালো লাগবে ছবিটা। আমাদের দেশে তো এখন হলগুলো অনেকটাই বন্ধের পথে, ওপার বাংলার অবস্থা তো সব কিছু মিলিয়ে আপনার আগামী দিনের চলচ্চিত্র শিল্প, মানে শিল্প সম্পর্কে কোনো আশঙ্কা জাগে? না, আমার মনে হয় যে হল যখন বন্ধ হয়ে যাচ্ছে অনেক জায়গাতেই, কিন্তু সেটা শুধু কলকাতায় বা বাংলাদেশে নয়, বা ইটস হ্যাপনিং ইন নিউ ইয়র্ক অ্যাজ ওয়েল, বাট যেটা হচ্ছে যে ওটিটি এসে যাওয়াতে আমার যেটা মনে হয় যে সারা পৃথিবীর মানুষ ছবি দেখতে পারবে, মানে সেটা শুধু একটা দেশে সীমিত থাকবে না, মানে হলে ছবি দেখার একটা আলাদা মানে আনন্দ অফকোর্স, কিন্তু এখন এই কোভিডের জন্য যেহেতু বন্ধ হয়ে রয়েছে, 50% অকুপেন্সিতে রয়েছে, তো অনেক ছবি এখন রিলিজ করছে না, কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম হওয়াতে যে মানুষ বাড়িতে বসে ছবিটা দেখে নিচ্ছে বা মোবাইল ফোনে, এই যে এত প্রত্যন্ত একটা গ্রাম সেখানে সবার হাতে হাতে মোবাইল রয়েছে, তারা কিন্তু মোবাইলেই ছবি দেখতে পাচ্ছে, তো এটা তো আমাদের জন্য একটা বিশাল বড় পাওনা আর্টিস্ট হিসেবে, বা মানে যারা লিখছে গল্প লিখছে বা যারা ডিরেক্ট করছে, কারণ প্রত্যেকটা জায়গাতেই এটা ছড়িয়ে পড়ছে, তো আই থিঙ্ক ইটস এ গুড থিং। এই অঞ্চলের মানুষ সম্পর্কে যদি আপনার বিশেষ কোনো অভিজ্ঞতা থাকে, যে এই অঞ্চলে যে এতদিন ধরে নৌকোয় ডাঙায় আছেন, এই বিশেষ করে এই প্রতিসর অঞ্চলে? না, আমি তো বললাম ভীষণই ভালো, ভীষণ মিষ্টি, ভীষণ মানে কোঅপারেটিভ, এত মানে আপ্যায়ন করেছেন, আদর দিয়েছেন, যত্ন করেছেন, মানে এই কটা দিনেই এতটা মানে উপভোগ করে ফেলেছি যে মনে হচ্ছে এখানেই থেকে যাই। এদেশের কোন খাবারটা পার্নের খুব বেশি পছন্দের? আমি এখানে মিষ্টি দই খেয়েছি এবং মিষ্টি দইটা খুবই ভালো। বাংলা রিলিজ এখনো খাওয়া হয়নি, সেটা মমিন ভাই আনাবেন। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু দর্শকদেরকে জানাতে চাই। আচ্ছা, কি জানাতে চান? আপনার পরিবার? আমার পরিবার, আমার মা আছে, আমার কাজিন থাকে, আর আমার দুটো কুকুর আছে, ব্যাস। বিয়ে করবেন কবে? বিয়ে কেন করতে হবে, বিয়ের প্রশ্নটা কেন জানি না এখন। না, বলিউড টলিউডে অনেকেরই বিল ফুল ফুটছে এই সময়টায়, অনেকে ডিভোর্সও হচ্ছে, তো এখন বলে লাভ নেই, কিন্তু এখন ওসব নিয়ে ভাবিনি, এখন কাজে মন দিচ্ছি, কাজ করতে ভালো লাগে, একা থাকতেই ভালো লাগে, সো আই এম ভেরি হ্যাপি। বাংলাদেশে এরকম কোনো মানুষ খুঁজে পেয়েছেন যে মানুষ হিসেবে তাকে অসাধারণ মনে হয়েছে? প্রত্যেকটা মানুষই তো অসাধারণ, মানে এখানে পুরো ফ্যামিলি হয়ে গেছে, একেবারেই মনে হচ্ছে না যে আমি অন্য একটা দেশে এসে কাজ করছি, আমাদের তো ভাষাটাও একই, তো আমার তো কোথায় এই বর্ডারের কাটাটার ছাড়া আমার মনে হয় না আমাদের কোনো ডিফারেন্স আছে, তো এখানে এসে খুবই ভালো লাগছে। আবার যদি কখনো সুযোগ পান বাংলাদেশে, কোন এলাকাটায় আপনি যাবেন? এবার অন্যান্য জায়গায় যেতে চাই, ঢাকায় আগের বার গেছি, এখানটা দেখা হয়ে গেল, এরপরে আর যা যা অন্যান্য জায়গা যেগুলো আছে সেগুলোতে দেখতে যেতে চাই। ডুব করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী ভাই, তো ডুবের অভিজ্ঞতাটা কেমন ছিল? খুবই ভালো ছিল তখন, মানে এখন তো 5-6 বছর হয়ে গেছে,
ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স। ইনফ্যাক্ট আমার সাথে ফারুকির এখনও যোগাযোগ আছে, অ্যান্ড কংগ্রাচুলেশনস টু ফারুকি অ্যান্ড তিশা ফর হ্যাভিং আ বেবি। আমি এখানে এসে জানতে পারলাম ওদের এক বেবি হয়েছে, সো ফোন করা হয়নি, বাট আমার ফারুকির সাথে যথেষ্ট যোগাযোগ আছে, কলকাতায় আসলে দেখা হয় সাক্ষাৎ হয়। এমন কখনো হয়েছে যে শুটিংয়ের ফাঁকে আপনি হলুদ খেতে, সরিষার খেতে পা ছুঁয়েছেন, কিংবা এখানে বৃষ্টি ভেজা দিনে একটু মাটিতে পা ছুঁয়েছেন, এরকম কখনো যে স্টারডম ছেড়ে ছুঁড়ে যে আমি একটু প্রকৃতির সাথে মিশে গেলাম, আমাকে একটু প্রকৃতির সাথে ছেড়ে দাও? সুযোগ পাচ্ছি না, সিন করছে, এই তো বৃষ্টির বসে আছি আপনার সাথে বৃষ্টিতে, এটাই হচ্ছে। সুযোগ পেলে কী করবেন কি মনে হয়? যাই না ঘুরতে, যে মানে অবভিয়াসলি মানে আমাকে জানানো হয়েছে এখানে অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখতে যেতে চাই আশেপাশে। তালের তালের কিসের রস, খেজুরের রস খেতে চাই। এখানে প্রচুর মাছ আছে, আমাকে প্রচুর মাছ খাওয়ানো হচ্ছে, আই এম ভেরি হ্যাপি, এবং আশেপাশে এলাকাটা দেখতে চাই। শুটিং শেষে তো আবার ফিরবেন নিজের বাড়িতে, কোন স্মৃতিগুলো বেশি বেশি নিয়ে যাবেন? এখন তো সবে শুটিং শুরু হয়েছে, স্মৃতি তো তৈরি হতে একটু টাইম লাগবে। এখন আমার মনে হয় মোশারফ ভাইয়ের সাথে কাজ করাটা খুবই ভালো, এবং আমাদের ইউনিট ভীষণ ভালো, এখানে ক্রু ইজ ভেরি নাইস, ভেরি হেল্পফুল, প্রত্যেকে এত যত্ন নিচ্ছে আমার, সেটা মানে কোনো দিনই ভুলতে পারবো না, খুবই ভালো লাগছে সেটা। মোশারফ ভাইয়ের সাথে অভিনয়ের যদি একটা এক্সপিরিয়েন্স দর্শকদের সাথে শেয়ার করেন। মানে একটা এক্সপিরিয়েন্স ওরকম করে শেয়ার করা যায় না, তো জেনারেলি এমনি উনি ভীষণ ভালো মানুষ, ভীষণ হেল্পফুল, এবং ওনার সাথে গল্প করে ভীষণ রসিকতা করেন, সেটা খুবই ভালো লাগে ওনার সাথে, মানে থাকলে খুবই রসিকতা করেন উনি, সো সেটা খুব মজার লাগে আমার, ব্রিলিয়েন্ট সেন্স অফ হিউমার, সো আমাকে খুব হাসিয়েছেন উনি। আমাদের এনটিভির দর্শকদের জন্য আপনি কি বলবেন? এনটিভির সমস্ত দর্শকদেরকে অনেক শুভেচ্ছা, এবং আমাদের ছবি বিল ডাকিনি রিলিজ করবে এই বছরেই, প্লিজ ছবিটা দেখবেন। দর্শক, শুনলেন পার্ণ মিত্রের কথা, নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।